মোটামুটি শরীর আপাতত ঠিক হয়ে গেছে, চাঙ্গা হয়ে গেছে। শ্রীরামপুর হাটে অনেক দিন যাওয়া হয়নি, তার আগে বর্ধমানে নানা রকমের ভিডিও তোমাদের তুলে ধরে দেখাবো। আজকে আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে তোমরা কী মাছ দিয়ে ভিডিও দেখতে চাও, তোমরা সবাই বলেছো বেটা ফিশ দিয়ে শুরু করার জন্যে। তো আমি এখন যে জায়গায় আছি সেই জায়গা থেকে তোমাদেরকে আজকে বেটা ফিশের কালেকশন দেখাবো। তার সঙ্গে তো গাপ্পি তো আছেই, লবস্টার, সব রকম তোমার জিনিস পেয়ে যাবে দেখতে। আর এইখানে একটা চমক আছে যেটা তোমাদের আমি লাস্টে বলবো বা মাঝখানে বলে দেবো। গুরুজনদের আশীর্বাদ আর দাদা দিদি ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম, লেটস স্টার্টেড। দেখো তোমরা বেটা ফিশ দিয়ে ভিডিও করার জন্য বলেছিলে, দেখো বেটা ফিশের কালেকশন খালি দেখে নাও। এখানে কী কী কালেকশন আছে? হাফ মুন আছে, ফুল মুন আছে, আর প্ল্যাকেটের কিছু কালেকশন আছে, ওগুলো প্ল্যাকেটগুলো দেখাচ্ছে। আচ্ছা প্ল্যাকেটগুলো পরে দেখাচ্ছে, দেখে নাও খালি কালেকশন, খালি দেখে নাও, অ্যাক্টিভ খালি দেখে নাও, দারুণ সুন্দর অ্যাক্টিভ। এই দেখো কালার খালি দেখে নাও, দেখো এগুলোর দাম কেমন রেখেছো? এগুলো তোমার বিক্রি করছি হোলসেল নিলে রেটটা আলাদা আছে, আচ্ছা খুচরো বিক্রি করছে 90 টাকা। আচ্ছা খুচরো বিক্রি করছে 90 টাকা করে, দেখে নাও এত সুন্দর সুন্দর হাফ মুন প্ল্যাকার্ড, মানে হাফ মুনের যে বেড়াফিসগুলো আছে সেগুলো হচ্ছে সব দেখো 90 টাকা করে। এই দেখো, আর তোমরা যদি পাইকারিতে নাও তুমি দাম কিন্তু সেটা আলাদা হয়ে যাবে, কিন্তু দারুণ সুন্দর দেখতে। কালার খালি দেখে নাও, হার্ট শেপও কিন্তু এখানে আছে, দারুণ সুন্দর কালার। এই দেখো কালার খালি দেখে নাও, এই দেখো এটা হচ্ছে ফুল মুন। এই দেখো কালেকশন খালি দেখে নাও। এই দেখো আমি কোথায় আছি, কার সঙ্গে কন্ট্যাক্ট করবে সব বলে দিচ্ছি। এখানে 25 কেনার প্ল্যাকেট ছিল, এখন মধ্যে লাস্ট অব্দি দুটো পড়ে আছে। তোমরা কিন্তু ফোন করে এই প্ল্যাকেটগুলো পেয়ে যেতে পারো। দাম কেমন রেখেছো এগুলো? 250 টাকা করে পিস, দেখে নাও 250 টাকা করে পিস। প্ল্যাকেটের সাইজ খালি দেখে নাও, কালার দেখে নাও। এই দেখো 250 টাকা করে পিস, এই দেখো দুটো আছে, এই দেখো মাত্র আর দুটো পড়ে আছে। দেখে নাও হাফ মুন গাপ্পি অরিজিনাল, দেখে নাও। এই দেখো তোমরা গাপ্পির জন্য আমাকে বলছিলে, এই দেখো ডাব নাইট ডাম্বোয়ার, যেটাকে বলে ডাব নাইট ডাম্বোয়ার। এই দেখো দেখে নাও ডাম্বোয়ার গাপ্পি, এই দেখো এখানেই আছে। দাম কেমন রেখেছো এগুলো? এইটা আছে 250 টাকা পিসের, 250 টাকা করে পিস। মেল ফিমেল কিন্তু একদম দিয়ে দেবে দাদা, কিন্তু বড় দেখাচ্ছি, দেখে নাও এটা হচ্ছে অরিজিনাল ডাম্বো সাইজ, দেখে নাও ডাম্বোয়ার গাপ্পি। এই দেখো বর্ধমানে কিন্তু এই দাদার কাছে আছে। দেখো পাখনার কালারটা দেখে নাও, দেখো হালকা ব্লু কালার দেখে নাও, দারুণ লাগছে দেখতে, দেখে নাও গাপ্পির ভর্তি খালি দেখে নাও। এই দেখো এই একটা গাপ্পি দেখে নাও, মুন্সি কালারটা খালি দেখে নাও, এই দেখো দারুণ লাগছে দেখতে, দেখে নাও। এই ডাম্বোয়ার গাপ্পি তোমাদেরকে আমি ভিডিও দিতাম, এই দেখো একটা গাপ্পি পিস দেখে নাও, দারুণ দেখতে কালার খালি দেখো। এই দেখো, এই দেখো দাদা দেখে নাও, দাদার কাছে দেখে নাও, হাতে দেখে নাও। এই দেখো দাদা কিন্তু যা কিন্তু ব্যাচে কিন্তু অরিজিনাল ব্যাচে, এটা তোমরা দেখতে পাচ্ছ তো ডাম্বোয়ার, কিন্তু এটা ডাম্বোয়ার নয় কিন্তু, ঠিক আছে। এই দেখো দাদা কি বলছে শুনে নাও, দাদা বলে দাও, ডাম্বোয়ারের লেজ বড় হবে না, আচ্ছা কান বড় হবে, ছোট বড় মাছ হবে, এগুলো হচ্ছে অরিজিনাল ব্রিড, অরিজিনাল। আরে দেখে নাও তোমাদেরকে দাম বলে দিলাম, বিভিন্ন ধরনের দাম আছে, তোমরা কিন্তু ফোন করে দাদাকে কন্ট্যাক্ট করতে পারো। এই দেখো দাদাকে দেখানোর জন্য খালি দেখো, তোমাদের জন্য খালি দেখো কোথা থেকে আমি কোথায় এসেছি। এই দেখো হোয়াইট গাপ্পি দেখে নাও, হোয়াইট টেক্সচারও দেখে নাও, গাপ্পির গঠনগুলো খালি তোমরা দেখে নাও। এখানে যা গাপ্পি আছে খালি গঠনগুলো দেখে নাও, কালারগুলো দেখে দেখে নাও। আর এখানে যা আছে তোমার ছোট থেকে বড় মানে সব থেকে লোয়েস্ট দাম কত আছে? 10 টাকা রেটেও গাপ্পি আছে, 10 টাকা রেটেও গাপ্পি পাওয়া যাবে, তাই তো? কেউ যদি তোমাকে যদি অনলাইনে যদি অর্ডার করে তোমার কটা অর্ডার করতে হবে? মিনিমাম 20 পিস, 10 টাকা পিস কেজি নেয় তাহলে তোমার 20 পিস অর্ডার করতে হবে। আচ্ছা মিনিমাম 20 পিস তোমাদের অর্ডার করতে হবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা নিয়ন গাপ্পি পাবে, তাই তো? 10 টাকার মধ্যে তোমার কিন্তু নিয়ন গাপ্পি পাবে, আর তাও দাদা চেষ্টা করবে যে ভালো কিছু গাপ্পি দিয়ে দেওয়ার জন্য। দেখো গাপ্পি যদি দেখতে হয় তো এরকম করে দেখাচ্ছি, দেখে নাও দাদা এটা কি আছে, দাদা কি গাপ্পি? ডার্ক নাইট দেখে নাও, মেল ফিমেল দুটোই আছে। এই দেখো সামনেরটা মেল আর পেছনের দিকটা কিন্তু ফিমেল, দেখো এটা হচ্ছে ফিমেলটা। এটা দাম কেমন করছো দাদা? এটা এটা আছে 250 টাকা পিস, 250 টাকা করে পিস। এই দেখো 250 টাকা করে পিস দেখে নাও, অ্যাক্টিভটা খালি দেখে নাও। তোমাদের বারবার বলি মাছ যখন কিনবে অ্যাক্টিভ দেখে, আর এই দাদার কাছ থেকে কিন্তু সবসময় মাছ কিন্তু অ্যাক্টিভই থাকে। কোবরা দেখে নাও, কোবরা মেল আর ফিমেল, দেখো এটা হচ্ছে ফিমেলটা, সামনের দিকটা হচ্ছে ফিমেলটা আর যেটা আসছে সেটা হচ্ছে মেলটা, দেখে নাও। এই দেখো এগুলো পরিপক্ব এজ নয়, সেমি অ্যাডাল্ট, একদম সেমি অ্যাডাল্ট কিন্তু, ঠিক আছে। এগুলো দাম কেমন বুঝো? এটা মোটামুটি 150 টাকা পেয়ার, 150 টাকা পেয়ার দেখে নাও, কোবরা অরিজিনাল কোবরা দেখে নাও, 150 টাকা পেয়ার, অরিজিনাল কোবরা 150 টাকা পেয়ার। দেখো তখন দেখাচ্ছিল এখন কাটা ধুয়েছে খালি, দেখো দারুণ লাগছে দেখতে, দেখে নাও। দেখি দাদা এটা ডাম্বোয়ার, ডাম্বোয়ার, ডাম্বোয়ার। এই দেখো গাপ্পি, ডাম্বোয়ার গাপ্পি খালি দেখে নাও, মেল আছে কিন্তু, হ্যাঁ ফিমেল দাদার কাছেও আছে, মেলটা খালি দেখে নাও। এই দেখো মিলে খালি কালার দেখো, এগুলো দাম কেমন করছো দাদা, কেমন জোড়া পড়বে এগুলো? এটা 150 টাকা পেয়ার, 150 টাকা পেয়ার দেখে নাও।
বাবা মাস্টার যা সাইজ তার বডি অর্ধেকটা কিন্তু পাগনাটা দেখে নাও, দারুণ লাগছে দেখতে কিন্তু। দেখে নাও বেটা পিসের ফিমেল দেখে নাও, তোমরা বলো বেটা পিসের ফিমেল দেওয়ার জন্য। দেখো বেটা পিসের ফিমেল দেখে নাও, লটটা এসে খালি দেখে নাও, এখানে কিন্তু প্লাকার্ড কিন্তু আছে, ঠিক আছে। এরকম এই মাঝেরটা হচ্ছে প্লাকার্ড, এই দেখো দারুণ দেখতে লাগছে কিন্তু। এই ফিমেলগুলো কেমন দাম পড়বে? ফিমেলগুলো 50 টাকা। ফিমেলগুলোর দাম পড়বে মাত্র 50 টাকা করে। তোমাদেরকে আমি দেখাচ্ছি যে বেটা পিসগুলো মেল ফিমেল তোমাদেরকে দেখালাম, তার বাচ্চা কিন্তু 500 পিসের মতন বাচ্চা আছে। সেই বাচ্চা তোমাদেরকে এখন তুলে দেখাচ্ছি, দেখতে থাকো। দেখে নাও বেটা পিসের বাচ্চাগুলো খালি দেখে নাও, এই দেখো রেনুগুলো খালি দেখে নাও, এখানে দেখে নাও নানা রকম। আচ্ছা এটা এখানে কি কি কোয়ালিটি আছে? প্লাকেট আছে আর ফুলমুন আছে। আচ্ছা প্লাকেট আছে আর ফুলমুন আছে কিন্তু এখানে, ঠিক আছে। এই দেখো দারুণ সুন্দর লাগছে দেখতে কিন্তু এখানে। আর এগুলো এখন কি খাচ্ছে দাদা? ডাফনিয়া। এগুলো এখন কিন্তু ডাফনিয়া খাচ্ছে। দেখো বেটা পিসের ফিমেল মেল সব কিন্তু এর মধ্যেই আছে, বাচ্চাগুলো ডাবনিয়া খাচ্ছে এখন। সাইজ খালি দেখে নাও, অনেক ছোটো সাইজ। এই দেখো ক্যামেরার মধ্যে তোমরা হয়তো অনেকটা বড় দেখতে পাবে, কিন্তু সাইজ কিন্তু অনেক ছোটো। এই দেখো দেখো দাদা, দাদার নাম্বার দিয়ে দেবো, তোমরা কিন্তু অনলাইনে তোমরা কিন্তু ঘরে বসে কিন্তু মাছ পেয়ে যাবে। মোটামুটি তোমরা যারা প্ল্যান্টেড ট্যাঙ্ক করো, প্ল্যান্টেড ট্যাঙ্কের জন্য এলগি হিটার আছে। তোমরা কত বড় সাইজে দেখেছো সেটা আমি জানি না, আপাতত নিশ্চয়ই আমি জানি না। তোমাদেরকে আজকে দেখাবো বিগ সাইজে এলগি হিটার। দেখে নাও এলগি হিটারের সাইজ খালি দেখে নাও, তোমাদেরকে দেখাচ্ছি। দাদা হাতা করে তুলো নিয়েও দেখে দিচ্ছে, দেখে নাও। এই দেখো, এই দেখো সাইজ এলগি হিটারের সাইজ খালি দেখে নাও, বিশাল বড় সাইজ। মেল ফিমেল আছে দাদার কাছে, এখন কিন্তু মেলগুলো দাদা দাদা দেখে দিচ্ছে। আর এগুলো খালি এলগি হিটারের কাজ না, এগুলো কিন্তু অন্য কাজ হয় দাদা। এটা কিসে কিসে কাজ হয় বলে? স্পায়ের কাজেও লাগে। এগুলো কিন্তু বড় বড় যে বিউটি পার্লারগুলো আছে যেগুলো স্পা পা করা হয়, সেই মাছগুলো কিন্তু এটাই। ওর সঙ্গে গোড়ামিটা আছে, দেখেন গোড়ামিটা বিশাল বড় সাইজ। এগুলো তো বিক্রি নেই না, এগুলো বিক্রি নেই কিন্তু দাদার কাছে, ঠিক আছে। আর মোটামুটি তোমরা দাদার কাছ থেকে যারা অর্ডার করবে প্লাটি মলি, মোটামুটি তোমরা দাদার কাছ থেকে যারা অর্ডার করবে প্লাটি মলি তো তোমরা সব পাবেই, কিন্তু প্লাটি মলির দামগুলো তোমাদের বলে দেবো। তার সত্ত্বেও কিন্তু প্ল্যান্টেড ট্যাঙ্কের জন্য নানা রকমই কিন্তু গাছ কিন্তু দাদার কাছ থেকে পেয়ে যাবে। দারুণ 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 সুন্দর সুন্দর প্ল্যান্টেডের গাছ পেয়ে যাবে। যেমন তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ কার্পেটিং প্ল্যান্টস, তোমরা সেইগুলো পেয়ে যাবে। নানা রকমের গাছ কিন্তু এখানে আছে, ভর্তি গাছ কিন্তু একদম। খালি এই জায়গাটা তোমাদের গাছ দেখালাম, আর একটা জায়গা তোমাদেরকে নিয়ে আসছি, দেখে নাও। এই দেখো কয়েন প্লান্টসগুলো খালি দেখে নাও, দেখো এখানে একটা কয়েন প্লান্টস দেখতে পাচ্ছ তো, এখানে একটা কয়েন প্লান্ট আছে, এখানে একটা কয়েন প্লান্ট আছে, দেখে নাও। দেখে নাও হাইড্রোফিলাটা খালি দেখে নাও, এখানে উপরে খালি দেখে নাও, গ্রোথটা খালি দেখে নাও, একদম সবুজ হয়ে আছে, দেখে নাও। হাইড্রোফিলা থেকে শুরু করে নানা রকম এখানে কিন্তু অ্যামাজোনিয়াও আছে কিন্তু। আর গ্রাপি গ্রাস দেখো, যেগুলো তোমরা বাজারে কেনো দাদা গাছে, দেখে নাও একদম পুরো ভর্তি কিন্তু। এই দেখো একদম ভর্তি। আর দাদা গাছে মাছ যখন তোমরা অর্ডার করবে দাদা গাছে কিন্তু তোমরা ডাফনিয়াও পেয়ে যাবে কিন্তু, ঠিক আছে। ডাফনিয়া সমেত তোমরা কিন্তু অর্ডার করতে পারো। মলিগুলো খালি সাইজ খুলে দেখে নাও, মলিগুলো খালি সাইজ খুলে দেখে নাও, বিগ বিগ সাইজের মলি। এই দেখো সাইজ খালি দেখে নাও, দারুণ বড় বড় সাইজের মলি আছে এখানে। দাদার কাছে কিন্তু আরও কালেকশন ছিল, আমি এখন আজকে যে তোমাদের কালেকশনগুলো দেখালাম সেগুলো কিন্তু সবে শেষ মুহূর্ত। দাদার কাছে আরও কালেকশন ছিল, সব বেরিয়ে গেছে। আর এখন তোমাদেরকে যে কালেকশনটা দেখাবো, শ্রীরামপুর হাটে হয়তো তোমরা দেখেছো, এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি দাদার কাছে আছে যেটা। দেখো লবস্টারগুলো খালি দেখে নাও, বিগ বিগ সাইজের লবস্টার। যারা তোমরা লবস্টার রাখা পছন্দ করো, দেখো লবস্টারগুলো দেখো না, আরও লবস্টারের কালেকশন আছে, আরও ভর্তি আছে। আচ্ছা এই লবস্টারগুলো কেমন দাম পড়তে পারে দাদা? 250 টাকা। 250 টাকা করে পিস পড়বে লবস্টার, দেখে নাও। 250 টাকা করে পিস পড়বে লবস্টারের সাইজ খালি দেখে নাও, দারুণ সুন্দর সুন্দর সাইজে কিন্তু। এই দেখো দাদা হাতে দেখো কামড়াচ্ছে, খালি দেখে নাও। এই দেখো দাদা হাতে তুললো, খালি দেখো। এই দেখো লবস্টারের সাইজ খালি দেখে নাও, এই দেখো। তো যেই দাদা বাড়িতে সব কালেকশন দেখলাম, তো দাদা এখানে সামনে দাঁড়িয়ে আছে। দাদা তোমার নামটা বলো দাও। আমার নাম শেখ নয়ন। আচ্ছা আর তোমার ফোন নাম্বারটা দাদা? 82 40 23 09 72। আচ্ছা কেউ যদি অনলাইনে কেউ যদি মাছ অর্ডার করে তো মোটামুটি কত অ্যামাউন্ট মাছ অর্ডার করতে হবে? মিনিমাম 500 টাকার মাছ অর্ডার করলে আমাদের তো সুবিধা হয়, নাহলে ক্যারিং কস্টে আপনাদের পোষাবে না। আচ্ছা আর ডেলিভারি করা, আর বেটা পিস থেকে শুরু করে গাপ্পি থেকে শুরু করে যা চাইবে তুমি সব দিয়ে দেবে তো? কিছু মাছ আমি ডেলিভারি করতে পারবো আর সব কিছু দিতে পারবো। আচ্ছা দাদা কিন্তু বলছে এক পিসে মাছ হয়ে দাদা ডেলিভারি করবে, কিন্তু তখন ডেলিভারি চার্জটা তোমাদের প্রচুর পড়ে যাবে, সেজন্য দাদা বলছে যে যখন অর্ডার করবে 500 টাকার মধ্যে। আর এই দাদার কাছে কিন্তু এই প্রথমবার দেখলাম যে 500 টাকার মাছ কিন্তু তোমরা যেখানে খুশি অর্ডার করতে পারো, ঠিক আছে। দাদা বলছি যে এই যে গাপ্পিগুলো যেগুলো তুমি দেখালে এগুলো সব অরিজিনাল তো? সব অরিজিনাল। বাহ ঠিক আছে দাদা, থ্যাংক ইউ দাদা। তুমি দাদার সঙ্গে কথা বললে জেনে নিলে যে 500 টাকার মধ্যে তোমরা কিন্তু মাছ পেয়ে যাবে, একটা মাছও কিন্তু দাদা অনলাইনে পাঠিয়ে দিতে পারবে, কিন্তু তোমাদের কস্টটা কিন্তু বেশি পড়ে যাবে। তো দাদার নাম্বার দেওয়া আছে, দাদাকে ফোন করে নেবে। তোমরা সকাল 9টার পর থেকে তোমরা যখনই ফোন করতে পারো দাদা সব ফোনে রিসিভ করবে। আর একটা কথা হচ্ছে যে দাদার কাছে আমি যা কালেকশন যে দাদা দেখালাম সেটা হচ্ছে আজকে কালেকশন,
আজকে দামের মতন কিন্তু হলো, এরপরে কিন্তু দাম বাড়তে পারে কমতে পারে। গুরুজনদের আশীর্বাদ আর দায়ীদের ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা এখানে শেষ করলাম। টাটা।